চন্দননগর গ্রামে বিশ্বনাথবাবুর পরিবারকে সকলেই চিনত। দেখতে গেলে সেই গ্রামে তাদের পারিবারিক নিয়ম শৃঙ্খলা ও আনুগত্যের জন্যই পরিচিতি ছিল। সেখানে সকলেই সকলকে সম্মান, শ্রদ্ধা ও একে অপরের কাজে সাহায্য করত। বিশ্বনাথবাবু তার স্ত্রী দীপাঞ্জনা দেবী এবং দুই ছেলে সমীর, বিশু ও এক বৌমা সোনিয়ার সঙ্গেই বাস করত। এমনই একদিন সকালে, এই যে দীপাঞ্জনা, তুমি গিয়ে আলমারি থেকে আমার ওষুধগুলো নিয়ে এসো তো, আমার সকালের ওষুধ খাওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ, এই যে আমি নিয়ে যাচ্ছি, হয়তো আমার একটু সময়ও লেগে যেতে পারে। তোমার যদি তাড়া থাকে তাহলে তুমি বৌমাকে বলে আনিয়ে নাও, আসলে আমি স্নান করছি তো তাই বললাম। নাও, এবারে সেই আমার দিকেই ঘুরিয়ে দিল, এদিকে নিজে স্নান ঘরে গিয়ে আরাম করে স্নান করছে, আর যত কাজ সব আমার দিকে ঠেলে দিচ্ছে, দেখি আর কার কি কাজ পড়ে। সোনিয়া মনে মনে এসবই ভাবছিল। ঠিক তখনই সমীর তাকে ডেকে বলে, এই যে সোনিয়া, শুনছো, আমার আয়রন করা ব্লু শার্টটা খুঁজে পাচ্ছি না, তুমি একটু ওটা খুঁজে দাও না প্লিজ। হ্যাঁ বৌদি, তুমি আসার সময় মনে করে আমার ব্রেকফাস্টটা নিয়ে আসবে, কারণ আমি অনেকক্ষণ ধরেই ডাইনিং টেবিলে বসে আছি। সকলে এভাবেই সোনিয়াকে এক এক করে এটা সেটা বলে যাচ্ছিল, যেটা শুনে সোনিয়ার তখন মনে মনে খুবই রাগ হচ্ছিল, কারণ সে এর আগে একসঙ্গে এত কাজ কখনই করেনি। প্রতিবারেই দীপাঞ্জনা দেবী তাকে কাজে সাহায্য করে এসেছিল, কিন্তু আজ সে স্নান করতে ঢোকায় একই সময় সোনিয়ার বিভিন্ন কাজ পড়ে গিয়েছিল, তাই সে রাগে জ্বলে উঠেছিল আর কিছু না করেই দাঁড়িয়েছিল। তখন, এই যে সোনিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি, যে এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো? বলি, আমার অফিসের সময় তো হয়েই এসেছে, তুমি কি জানো না নাকি? হ্যাঁ জানি, আর ভালো করেই জানি, কিন্তু এখন আমি একা মানুষ, আমি একই সময় সকলের কাজ কিভাবে করব? আমি কি আলাদিনের জিন নাকি যে বললেই কাজ হয়ে যাবে? আরে এখন সেটা বললে কিভাবে হবে, এখন বুঝতেই তো পারছো যে মা নেই, তা তোমাকেই তো ম্যানেজ করতে হবে। না, আমি একসঙ্গে এত কিছু পারবো না, তাতে আমায় যে যা ভাবে ভাবুক, আমি প্রায় দেখেছি একে তো বাড়ির হাজার কাজ, তার উপরে সব দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে। সোনিয়া তখন তার স্বামী সমীরকে এভাবেই রাগ দেখিয়ে কথাবার্তা বলছিল, যেটা শুনে সমীর তাকে কিছুই বলে না, ও যে যার কাজ নিজে নিজেই মিটিয়ে নেয়। এটা দেখে সোনিয়া মনে মনে ভাবে, বাহ, আজ রাগ দেখাতে বেশ কাজ হয়েছে দেখছি, এরা এখন নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছে, তা আমি বা এই সুযোগ হাতছাড়া করবো কেন, আমি প্রতিদিনই এরকম করব, আর দেখি শেষে কি হয়। এভাবেই সেদিন সোনিয়া পরিকল্পনা করে নেয়, ও সেদিনের পর থেকে প্রতিদিনই বাড়ির কাজে ফাঁকি মারত। তাকে এরকম করতে দেখে দীপাঞ্জনা দেবী আসল ব্যাপারটি বুঝে যায়। ও সে একদিন বিশ্বনাথবাবুকে বলে, এই যে শুনছো, এই কদিন থেকে আমার যেন বৌমাকে কেমন হিংসুটে হিংসুটে বলে মনে হচ্ছে, এখন কিছু কাজের কথা বললেও মনোযোগ দিয়ে কাজ করতে চায় না। এখন তুমি বলো তো, আমার তো বয়স হয়ে গেছে, আমি কি আর আগের মতো কাজ করতে পারবো? হ্যাঁ দীপাঞ্জনা, আমিও সেটা বুঝতে পারছি, আর তাই আমি ভেবে রেখেছি আমাদের ছোট ছেলে বিশুরও বিয়ে দিয়ে দেব, তাহলে দুটো বৌমা হয়ে যাবে আর আমাদের বাড়িতে হিংসা বলে কিছুই থাকবে না, সকলে যে যার কাজ ভাগ করেই করবে। হ্যাঁ, সেটা করলে তো বেশ ভালোই হবে, আর এমনিতেও বিশুর বিয়ের বয়স হয়ে গিয়েছে, এখন বরং তুমি ওটাই করো। এভাবেই সেদিন তারা তাদের ছোট ছেলের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে নেয়, এবং কিছুদিনের মধ্যেই সুনন্দা নামের একটি মেয়ের সঙ্গে বিশুর বিয়ে ঠিক করে দেয়। সুনন্দাকে দেখতে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে তার আচার ব্যবহারও ভালো ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পর সুনন্দা ও বিশুর বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন, এ বাবা, আজ মনে হয় আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, এখন যাই রান্নাঘরে গিয়ে দেখি কি পরিস্থিতি। এসবই মনে করতে করতে সুনন্দা রান্নাঘরের মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তখনও কেউ ঘুম থেকেই ওঠেনি, তাই সে একাই সব কাজ করতে থাকে। এভাবেই আরও কিছুক্ষণ সময় কেটে যায়। ও কিছুক্ষণ পর সেখানে সোনিয়া আসে। ও সে মনে মনে ভাবে, আরে বাহ, বেশ ভালোই হলো তো, আমি ভেবেছিলাম এ হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি, কিন্তু এখানে এসে তো দেখছি এর সব কাজই সারা হয়ে গেছে। কি হলো দিদি, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে যে, আমায় কিছু বলবে নাকি? না না, তেমন কিছু বলবো না, শুধু ওই কে কি খায় এটাই বলতে এসেছি, আসলে তুমি এই বাড়িতে নতুন তো তাই বলতে এলাম। হ্যাঁ, তাহলে তো আমারই সুবিধা হবে, না তো আমি তো ভয়ে ভয়েই ছিলাম। হ্যাঁ, আজ তোমার এই বাড়িতে প্রথম রান্না তো, তাই একটু এরকম মনে হচ্ছে, প্রতিদিন রান্না করো তাহলে তোমার ভয় কেটে যাবে,
আর এমনিতেও আজ থেকে তোমাকেই বাড়ির সমস্ত কাজ করতে হবে, বুঝেছো? এ আবার কি হিংসুটে রে বাবা, আজ প্রথম দিন শুরু হতে না হতেই এরকম করে কেন বলছে? আমার সঙ্গে এর আবার কিসের শত্রুতা আছে? যাই হোক বাদ দাও, সেই তো আমি আমার বাড়িতেও সব কাজ করতাম, এখানেও না হয় করব। এভাবেই সুনন্দা সোনিয়ার উদ্দেশ্য বোঝার পরও কাউকে কিছু না বলেই বাড়ির সব কাজ করত। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তারা যখন সকলে খাবার খেতে বসেছিল তখন, এই যে সোনিয়া, বলি এই কদিন কে রান্না বান্না করছে শুনি, খাবার খেয়ে মনে হচ্ছে এটা তোমার হাতের রান্না মোটেও নয়। হ্যাঁ সমীর, তুই ঠিকই বলেছিস, আমিও কদিন ধরে বলবো ভাবছিলাম। সত্যি করে বলো তো বৌমা, এখন কে রান্না বান্না করছে? এই তো এবারে মজা হবে, সুনন্দা মনে হয় নিশ্চয়ই রান্নায় কোনো ভুল করেছে, আর তাই সকলে ওকে বকার জন্য খুঁজছে। এখন আমি এই সুবর্ণ সুযোগ মোটেও হাতছাড়া করব না। আসলে বাবা, এখন আমাদের বাড়ির রান্নাবান্না সুনন্দাই করছে, আর বাবা আমি ওকে কত করে বলি যে আমায় রান্নাবান্না করতে দাও, কিন্তু ও নাম কেনার জন্য ও একাই সব কিছু করে। তাহলে তো বেশ ভালোই হলো, এখন দুজনকে আলাদা আলাদা করে আর কিছু বলতে হবে না, একজনকে বললেই হয়ে যাবে। আসলে ছোট বউ, তোমার হাতের রান্নার স্বাদ সত্যিই অতুলনীয়। হ্যাঁ বৌমা, তোমার হাতের খাবার খেয়ে আমার এখন বেশি ওষুধও খেতে হয় না, আর নাই বা খেতে হয় হজমের সিরাপ। ও তাহলে এই ব্যাপার, আমি তো আলাদাই কিছু ভেবেছিলাম, কিন্তু না এখন দেখছি সকলেই ওর খাবারের নাম করছে, সকলের কাছে ও প্রিয় হয়ে উঠছে, আমাকে কিছু একটা করতেই হবে। সোনিয়া সেদিন এভাবেই সুনন্দাকে নিয়ে হিংসা করতে থাকে, কিন্তু সে সকলের সামনে থাকায় তখন কিছুই বলতে পারে না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, এই যে বড় বৌমা শুনছো, আজ আমাদের শরীরটা খুব একটা ভালো নেই, তা তুমি গিয়ে সুনন্দাকে রুটি করতে বলো, আজ আমরা দুজনেই রুটি খাবো, আর হ্যাঁ অল্প ঝাল মশলা দিয়ে তরকারি করতে বলবে। হ্যাঁ মা, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই বাড়িতে আপনারা কম মশলার তরকারি খান এটা সকলেই জানে। এই বলে সোনিয়া সেখান থেকে চলে যায়। ও সে রান্নাঘরে গিয়ে বলে, এই যে সুনন্দা, মা তোমাকে আজ রাতে ভাত রান্না করতে বলেছেন, আর তরকারিতে একটু কড়া করে ঝাল দিতে বলেছেন। কিন্তু দিদি, মা তো রাত্রিবেলা রুটি খান, তাহলে আজ হঠাৎ করে ভাত করতে বললেন যে, আর মা তো ঝাল খেতে পছন্দই করেন না। সে নিয়ে তোমাকে অত ডাক্তারি করতে হবে না, তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো, ওনাদেরকে ঝাল মশলা দিয়ে ভালো মন্দ খাবার ইচ্ছে যায় না নাকি? সোনিয়া সেদিন এভাবে বললে সুনন্দার আর কিছুই বলার থাকে না, তাই সে বেশি ঝাল দিয়েই তরকারি বানিয়ে দেয়। এদিকে সোনিয়া তাকে খারাপ করার জন্য তরকারিতে আরও লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। এবং কিছুক্ষণ পর যখন সকলে খেতে বসে তখন, ওহ বাবারে বাবা, তরকারিতে কি ঝাল হয়েছে, খেয়ে মনে হচ্ছে সারা মাসের জন্য কিনে আনা লঙ্কা গুঁড়ো এখানেই ঢেলে দিয়েছে। উহ বাবা, আমায় জল দাও। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আর এই যে বৌমা, তুমি কি জানো না নাকি আমরা তরকারিতে কম ঝাল খাই? আর তোমাকে তো আজ সোনিয়ার হাত করে রুটি করার জন্য বললাম, তুমি ভাত রান্না করলে যে, এখন কি আর করবেন বলুন, যা হওয়ার তো হয়েই গিয়েছে, তা আপনাদের আবার বলেও কি লাভ, সেই তো আপনাদের কাছে আপনাদের ছোট বৌমার রান্নাই ভালো লাগবে। কিন্তু দিদি, বেশি ঝাল দেওয়ার আর ভাত রান্নার কথা তো তুমি আমাকে বললে। এই তুমি একদম চুপ করো, আর একটিও বাজে কথা বলবে না, আমি সব কিছু জেনে শুনে তোমাকে এরকম কুপরামর্শ দেবই বা কেন, আমি কি তোমার উপরে হিংসা করি নাকি? সোনিয়ার হঠাৎই মন্তব্য পরিবর্তন হয়ে গিয়েছে দেখে সুনন্দা অবাক হয়ে যায়, কিন্তু তখন তারও কিছু করার ছিল না। এতক্ষণে সে বুঝে গিয়েছিল যে তার বড় জা সোনিয়া তার উপরেই হিংসা করছে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন বিশ্বনাথবাবু বলেন, এই যে সুনন্দা, তুমি আমার এই জামাটা নিয়ে গিয়ে সোনিয়াকে দাও তো, ও জামা কাপড় ধুতে গিয়েছে, আসলে কাল আমার এক জায়গায় যাওয়ার আছে। বিশ্বনাথবাবুর কথা শুনে সুনন্দার মাথায় একটি বুদ্ধি আসে, ও সে তখন জামাটি সোনিয়াকে না ধুতে দিয়ে ময়লা অবস্থাতেই শুকাতে দিতে আসে। পরের দিন বিশ্বনাথবাবু জামাটি পরার জন্য নিয়ে আসে, কিন্তু সে নোংরা ময়লা দেখে সে খুবই রেগে যায়। তখন সে বলে, বড় বৌমা, তুমি এটা কিভাবে ধুয়েছো যে একটু নোংরা ময়লা পরিষ্কার হয়নি? তুমি কি জামাটা ধুতে ভুলে গিয়েছিলে, নাকি তোমার হাতে কোনো বল শক্তি নেই? না মানে বাবা, এই জামাটিকে তো আমি ধুইনি, আসলে এই জামাটি কোথা থেকে এলো সেটাই তো আমি বুঝতে পারছি না। চুপ করো, আর নাটক করতে হবে না, আমি এক্ষুনি তোমার ধুয়ে রাখা কাপড় থেকেই নিয়ে আসলাম, এখনো তুমি কি মিথ্যা কথাই বলবে নাকি? না বাবা, আসলে দিদির কোনোই দোষ নেই,
আমি দিদিকে বোঝানোর জন্যই ওটা করেছিলাম। এই নিন আপনার জামা যেটা আমি নিজে ধুয়েছিলাম, আর ওটা তো আপনার পুরানো জামা। এভাবেই সেদিন সুনন্দা আসল ঘটনা বলতে থাকে। আসলে সে ঠিকই বলছিল, আর সে এটা সোনিয়াকে বোঝানোর জন্যই করেছিল। সে বোঝাতে চেয়েছিল যে সংসারে মিলেমিশে থাকতে গেলে যেমন সকলে মিলেমিশে থাকা যায়, ঠিক তেমনই হিংসা করলেও বিভিন্ন দিক থেকে হিংসা করা যায়। যেটা শুনে ও বুঝে সোনিয়া তার ভুল বুঝতে পারে। এরপর সে তার ভুলের জন্য সুনন্দার কাছে ক্ষমা চেয়ে নেয়। ও সে নিজের ভুল বুঝে গিয়েছে দেখে সুনন্দাও তাকে ক্ষমা করে দেয়। এবং সেদিনের পর থেকে আর কেউ কাউকে দেখে হিংসা করত না, আর এভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে থাকতে শুরু করে। ঈশিতা তার মা রূপসা দেবীর সঙ্গে শহর থেকে কিছুটা দূরে আরামবাগের একটি গ্রামে বাস করত। অনেকদিন আগে ঈশিতার বাবা হৃদরোগে মারা যায়, যার ফলে সংসার চালাতে রূপসা দেবী পাশেরই শহরে কার্তিকবাবুর বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। সে কাজ করে যে টাকা রোজগার করত তাই দিয়ে তাদের মোটামুটি দুবেলা খাবার জুটে যেত, কিন্তু আর অন্য প্রয়োজন মিটত না। এমনই একদিন রূপসা দেবী কাজ শেষে বাড়ি ফিরেছিল, তখন ঈশিতা বলে, মা এবছরে তো শীতকাল পড়ে গেল, তুমি আমায় কবে সোয়েটার কিনে দেবে? আমার তো একটাও সোয়েটার নেই, আর তুমি আমাকে আগের বছরে বলেছিলে এবছর আমাকে সোয়েটার কিনে দেবে। হ্যাঁ রে মা কিনে দেব, কাল এই মাসের শেষ, কাজের টাকাটা পেলেই আমি তোকে সোয়েটার কিনে দেব। আর আজ আমি দোকানে তোর জন্য সোয়েটারই দেখছিলাম। তুমি সত্যি বলছো মা? তাহলে কাল আমি তোমার সঙ্গে যাব, আর আমি আমার পছন্দ মতো সোয়েটার কিনব। ঈশিতার মুখে একথা শুনে রূপসা দেবী একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে সেদিন মিথ্যা কথাই বলেছিল। আসলে সে সেদিন কোনোই সোয়েটার দেখেনি। এরপর রূপসা দেবী মনে মনে ভাবে, বলে তো দিলাম এই মাসে টাকা পেয়ে সোয়েটার কিনে দেব, কিন্তু কি করে সম্ভব হবে ওইটুকু টাকায়? কি করে সংসার চালাবো, তার উপরে ঈশিতার স্কুলের ফিস দেব কি করে? এদিকে রূপসা দেবী পরের দিনের কথা ভেবে চিন্তায় পড়েছিল, আর অন্যদিকে ঈশিতা নতুন সোয়েটার পাবে এই আশায় খুবই খুশি ছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন ঈশিতা তার মায়ের কথা অনুযায়ী তার সঙ্গে সোয়েটার কিনতে যায়। তখন, এই সোয়েটার নিয়ে যাও, সোয়েটার একেবারে নতুন নতুন রকমারি সোয়েটার, এবছরের লেটেস্ট ডিজাইনের সোয়েটার। মা মা ওই দেখো একটা লোক সোয়েটার বিক্রি করছে, চলো না আমরা ওর কাছে যাই, সোয়েটারগুলো দেখতে কি সুন্দর। হ্যাঁ বাবু আসো আসো, তোমার সাইজেরও হয়ে যাবে, এখন তুমি কোন রঙের নেবে আমায় বলো। আচ্ছা দাদা রঙের কথা না হয় পরে হবে, এখন সোয়েটারগুলোর দাম কত করে আগে সেটা বলুন। দাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওই ধরুন 500 টাকা থেকে শুরু, আপনার এখন কোনটা পছন্দ আগে বলুন আমি বের করছি। কি 500 টাকা, কিন্তু এত টাকা তো এখন আমার কাছে নেই, আমার কাছে মাত্র 200 টাকাই পড়ে আছে, তাও অনেক কষ্টে জমানো টাকা। রূপসা দেবী এভাবেই চিন্তা ভাবনা করতে থাকে। তাকে এরকম চিন্তা করতে দেখে ঈশিতা বলে, মা তুমি এতক্ষণ ধরে কি ভাবছো, তোমার কাছে কি টাকা নেই নাকি? যদি না থাকে তাহলে থাক, আমার এই সোয়েটার লাগবে না, এই কয়েক মাস তো শীতকাল মাত্র, তারপর সেই গরমকাল চলে আসবে। হ্যাঁ হ্যাঁ যাও, এমনিতেও তোমাদের মতো ভিখিরিরা ভালো জিনিস কিনতে পারবে না, আর যখন কিনতেই পারবে না তখন শুধু শুধু আমার সময় নষ্ট করলে কেন, যত সব। দোকানদারটির কাছ থেকে এভাবে অপমানিত হয়ে রূপসা দেবীর মন খারাপ হয়ে যায়। অপরদিকে ছোট ঈশিতার বুদ্ধিমত্তা দেখে রূপসা দেবীর চোখে জল চলে আসে এবং সে বলে, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে এই শীতে এত কষ্ট পেতে হতো না, জানি না এভাবে আর কতদিন চলবে, আমি হয়তো কোনোদিনই তোর কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না। মা তুমি এসব নিয়ে চিন্তা ভাবনা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপর ঈশিতা ও রূপসা সেদিন আর কোনো সোয়েটার না দেখেই বাড়ি চলে আসে। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন রূপসা দেবী কাজে যাওয়ার সময় ঈশিতা বলে, মা আজ তো আমার স্কুলের ছুটি আছে,
আজ আমি তোমার সঙ্গে যাব, নিয়ে চলো না আমাকে। এমনিতেই একটু দেরি হয়ে গেল, তুই যাবি আমার সঙ্গে? কিন্তু ওখানে কোনো রকমে দুষ্টুমি করলে চলবে না, ওই বাড়ির ম্যাডাম খুবই রাগি, বুঝেছিস তো? না মা, আমি কোনো রকমে দুষ্টুমি করব না, আমি শুধু তোমার কাছে চুপ করে বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর ঈশিতা রূপসা দেবীর সঙ্গে কার্তিকবাবুর বাড়িতে যায়। কার্তিকবাবু তার স্ত্রী কল্পনা ও এক মেয়ে রণিতার সঙ্গে বাস করত। কার্তিকবাবু শহরের নাম করে একটি অফিসে চাকরি করত। রূপসা দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকেই রূপসা দেবী কার্তিকবাবুর বাড়িতেই কাজ করে। সেদিনই সকালে, কিরে রণিতা, এত ঠান্ডা পড়েছে আর তুই সোয়েটার গায়ে না দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এতে তো তোর শরীর খারাপ করবে, যা গিয়ে আগে সোয়েটার পরে আয়। না বাবা, আমি পুরনো সোয়েটার পরবো না, আগে তুমি আমাকে নতুন সোয়েটার কিনে দাও, তবে পরবো, না হলে আমি এভাবেই থাকবো। নতুন সোয়েটার মানে? আগের বছরই তো শীতের শেষে সোয়েটার কিনে দিলাম, মাত্র কয়েকবারই তো পরেছিস, এখন আবারও তোকে নতুন সোয়েটার কিনে দিতে হবে? না, এবছরে মার্কেটে নতুন ডিজাইনের সোয়েটার এসেছে, আমাকে ওইটাই কিনে দিতে হবে। ওহো, তুমি কিনে দাও না, একটাই তো মেয়ে আমাদের, আর একটা সোয়েটারের কি এমন দাম? মা রণিতা, তুই কাঁদিস না, আমি আজই তোকে কিনে দেব। না, এখন কোনো সোয়েটারই কেনা হবে না। আর কল্পনা, তুমি তোমার মেয়েকে মাথায় তোলা বন্ধ করো, একটা মেয়ে বলে যা ইচ্ছা শখ করবে তাই পূরণ করতে হবে নাকি? রাস্তায় গিয়ে দেখো কতজন এই শীতে খালি গায়েতেই রয়েছে, তাদের পরার মতো একটা সোয়েটারও নেই। তুমি ওই রাস্তায় থাকা মানুষদের সঙ্গে আমার মেয়ের তুলনা করছো? আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, বুঝেছো, আমি শুধু সত্যিটা বলছি। এত বাচ্চা মেয়ের সব জেদ পূরণ করা ভালো নয়, এর ফলে ওরা যখন বড় হবে ওদের চাহিদাও তত বাড়বে, তখন তো সবকিছু দেয়া সম্ভব নাও হতে পারে। তাদের মধ্যে এই সমস্ত কথাবার্তা চলছিল, ঠিক সেই সময় রূপসা দেবী তার মেয়ে ঈশিতাকে নিয়ে উপস্থিত হয়। এখন তোমার আসার সময় হলো? কটা বাজে এখন? পুরো 10 মিনিট লেট। আরে 10 মিনিটই তো দেরি হয়েছে, এতে সমস্যার কি আছে? যাও, তুমি তোমার কাজে যাও, আর আজ তোমার ম্যাডামের মুড ভালো নেই, বুঝেছো, একটু খারাপই আছে। এরপর রূপসা দেবী তার মেয়ে ঈশিতাকে নিয়ে রান্নাঘরে কাজ করতে চলে যায়। এই যে কল্পনা, দেখো ওইটুকু বাচ্চা মেয়ের গায়ে এই শীতে কোনো সোয়েটার নেই, তুমি এক কাজ করো, আমাদের রণিতার যে সমস্ত পুরাতন সোয়েটারগুলো আছে তুমি বরং রূপসার মেয়েকে দিয়ে দাও, তাহলে ওই বাচ্চা মেয়েটা এই শীতে একটু হলেও স্বস্তি পাবে। না না, কোনো দরকার নেই দেওয়ার, এই ধরনের মানুষদের শীত সহ্য করার ক্ষমতা আছে, ওদের কোনো কষ্ট হয় না, ওরা এভাবেই অভ্যস্ত। কেন, ওরা কি মানুষ নয় নাকি? না, এই শীতে ওদের শীত পায় না। তুমি না দাও, আমি নিজেই ওকে দিয়ে আসছি, একটু আগেই তো বলছিলে এগুলো পুরাতন হয়ে গেছে, তা এখন এই পুরাতন সোয়েটারগুলো নিয়ে কি করবে? এরপর কার্তিকবাবু রণিতার কিছু পুরানো সোয়েটার নিয়ে ঈশিতার কাছে যায় এবং বলে, এই মেয়ে তোমার নাম কি, এদিকে আসো, আর তুমি এই শীতে সোয়েটার পরনি কেন? আমার নাম ঈশিতা, আসলে আঙ্কেল আমার কোনো সোয়েটার নেই তো তাই। হে ঈশ্বর, এই অসহায়দের শীতে কতই না অসুবিধা হয়, এখন একে দেখেই তো বোঝা যাচ্ছে ঠান্ডায় পুরো কাঁপছে। আচ্ছা মা, এই নাও, আজ থেকে এই সোয়েটারগুলো তোমার, তুমি এই শীতে সোয়েটারগুলো পরবে, বুঝেছো? আঙ্কেল, এই সোয়েটারগুলো আমার খুব পছন্দ হয়েছে। মা, এই দেখো, এই সোয়েটারগুলো কি সুন্দর দেখতে, তাই না বলো? হ্যাঁ, সত্যি খুব সুন্দর দেখতে। বাবু, আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাই, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আসলে এই কদিন ধরে ঈশিতাকে সোয়েটার কিনে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু টাকার অভাবে কিনে দিতে পারিনি। আরে থাক থাক, এভাবে কাঁদতে হবে না, এটা দেয়া তো আমার কর্তব্য ছিল, আর আশা করছি তোমাদের আর সোয়েটার কিনতে হবে না, এই সোয়েটারেই তোমাদের শীত কেটে যাবে। এভাবেই বলে কার্তিকবাবু সেদিন অফিসের কাজে চলে যায়। তখন কার্তিকবাবুর স্ত্রী কল্পনা দূর থেকে দাঁড়িয়ে সব ব্যাপারটাই লক্ষ্য করছিল। এরপর সে সেখানে এসে বলে, এই মেয়ে, আমার মেয়ে সোয়েটারগুলো পেয়ে খুব আনন্দ হচ্ছে, তাই না? চুপচাপ সোয়েটারগুলো ফেরত দে, তোর সাহস কি করে হয় আমার মেয়ের সোয়েটার নেওয়ার? ওগুলোর কত দাম জানিস? না ম্যাডাম, আসলে স্যার তো সোয়েটারগুলো দিলেন, তাই নিলাম। এই একদম চুপ, তোদের মতো ভিখারিদের মতলব আমি ভালো করেই জানি,
তোরা শুধু বড়লোকদের বাড়িতে কাজ করার নাম করে আসবি আর সুযোগ বুঝে সবকিছু জিনিস গুছিয়ে নিবি। দা তো একবার বলতেই সোয়েটারগুলো নিয়েও সাহস কিভাবে পেলি? আর না দিলে হয়তো চুরি করতিস। ম্যাডাম এভাবে বলবেন না, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নয়। হ্যাঁ মানছি আমরা সোয়েটার কিনতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন চুরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। তারা যখন কথাবার্তা বলছিল তখন ঈশিতাও সেখানে ছিল, আর তাই সে শেষে থাকতে না পেরে বলে, এ নিন আপনার সোয়েটার ফেরত নিয়ে নিন, কিন্তু আমার মাকে উল্টো পাল্টো কথা শোনাবেন না। হ্যাঁ নেবই তো, আর তোদের কাল থেকে কাজেও আসতে হবে না, আজ কাজের শেষ টাকা বুঝে নিয়ে চলে যাবি। কল্পনা দেবীর কথা শুনে রূপসা দেবীর মন খারাপ হয়ে যায়, কিন্তু তারও কিছু করার ছিল না। এরপর ঈশিতা সেই সোয়েটারগুলো ফেরত দিয়ে দেয় এবং রূপসা দেবী সমস্ত কাজ মিটিয়ে টাকা বুঝে নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায় ও শেষে সন্ধ্যা হয়ে গেলে কার্তিকবাবু অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং সে এসে ঈশিতাকে দেওয়া সেই সোয়েটারগুলো সোফায় পড়ে থাকতে দেখে। তখন, আরে কল্পনা, এই সোয়েটারগুলো তো আমি ওই বাচ্চা মেয়ে ঈশিতাকে দিয়েছিলাম, তাই এগুলো এখানে পড়ে আছে কেন? ওরা কি এগুলো নিয়ে যেতে ভুলে গিয়েছে নাকি? না, নিয়ে যেতে ভুলে যাবে কেন, বরং চুরি করে বেশি নিয়ে যাচ্ছিল, তাই আমি সব নিয়ে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। ভারী একেবারে আদিক্ষেতা, ওসব ভিখারিদের আবার মাথায় তোলে? ওদের যত মাথায় তুলবে তত মাথায় উঠে নাচবে। কল্পনা দেবীর কথা শুনে কার্তিকবাবুর তখনও একটুও বিশ্বাস হয় না, কারণ সে কল্পনাকে আগে থেকেই চিনত। এরপর কার্তিকবাবু তাকে সত্যিটা বলার জন্য জোর করতে থাকে। তখন কল্পনা সমস্ত সত্যি বলে ফেলেছিল, যেটা শুনে কার্তিকবাবু বলে, ছি কল্পনা ছি, তাই বলে তুমি ওইটুকু বাচ্চা মেয়ের কাছ থেকে সোয়েটারগুলো ফেরত নিয়ে নিলে? তোমার মনে কি একটুও দয়া মায়া বলে কিছুই নেই? এই শীতে ওই বাচ্চা আর ওর মায়ের কত কষ্ট হয়, তুমি কি সেটা একটুও অনুভব করেছো? না, আমি বুঝতে পারি না কেন ওরা খালি গায়ে আসে, সময় তো ঠিকই আসে, শুধু তোমার সামনে এলেই ঠান্ডা লাগার নাটক করে। ও আই এম সরি, তোমরা বুঝবেই বা কিভাবে, সেভাবে তো কোনোদিন শীত অনুভব করনি। ঠিক আছে, আজ আমি তোমাদেরকে শীত কাকে বলে দেখাবো। এই বলে কার্তিকবাবু কল্পনা দেবীর হাত ধরে দরজার বাইরে বের করে দেয় এবং ভিতর থেকে লক করে দেয়। এটা দেখে কল্পনা বলে, এই এটা তুমি কি করছো, এত ঠান্ডায় বাইরে বার করে দিচ্ছ কেন? এবারে দেখো এই শীতে সোয়েটার ছাড়া কেমন কষ্ট হয়। কিছুক্ষণ পর কল্পনা বলে, ও বাবা কি শীত পাচ্ছে, সত্যি আমি বুঝতে পেরেছি এই শীতে সোয়েটার না পরার কষ্টটা। এবার তুমি দরজাটা খোলো, না হলে আমি এই ঠান্ডায় জমে যাব। এরপর কার্তিকবাবু দরজাটা খুলে দেয়। পরের দিন সকালে রূপসা দেবী কাজে আসলে কল্পনা দেবী বলে, আমি কাল তোমার সাথে যা ব্যবহার করেছি তার জন্য লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। না ম্যাডাম ঠিক আছে, আমি এসব কিছু মনে করি না। এ নাও এই সোয়েটারগুলো তোমার মেয়েকে দেবে, আর এ নাও আরও কয়েকটা সোয়েটার আছে, এগুলো এই ঠান্ডায় তুমি পরবে। এরপর রূপসা দেবী খুশি মনে সেগুলো নিয়ে নেয় এবং তারা কার্তিকবাবু তথা কল্পনা দেবীকেও ধন্যবাদ জানাতে থাকে। এটা দেখে কল্পনা দেবীও সেদিন খুবই খুশি হয়ে যায় ও সে অসহায়কে সাহায্য করার আনন্দ উপলব্ধি করতে থাকে। বন্ধুরা, আমাদের চারপাশেও এরকম অনেকজনই অসহায় মানুষ আছে, যাদেরকে সাহায্য করলে হয়তো তারাও রূপসা দেবীর মতো এভাবেই খুশি হবে। তাই তোমরা যতটা পারবে এই শীতে অসহায়দেরকে সাহায্য করার চেষ্টা করবে। আর কারা কারা সাহায্য করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।